জনশ্রুতি আছে যে হাসুরের মাঠে মানুষ 72 কাতারে সারিবদ্ধ হয়ে দণ্ডায়মান হবে, তাদের মধ্যে 71 কাতার জাহান্নামে যাবে এবং একটি মাত্র কাতারের লোক জান্নাতে যাবে। এমনকি বহুল প্রচলিত জারিগান শোনো মুমিন মুসলমান করিয়ামি নিবেদনও এই দুনিয়া ফানা হবে, এর মধ্যেও এ কথা বলা হয়েছে। এটি একটি ভুল ধারণা, প্রচলিত ভুল। মূলত কিয়ামতের দিন মানুষ কয়টি সারিতে বিভক্ত হয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে সে বিষয়ে বিশুদ্ধ কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে সুনানে তিরমিজি ও ইবনে মাজার একটি হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিন কেবল জান্নাতিদেরই 120টি কাতার হবে, তাদের মধ্যে 80টি সারি হবে এই উম্মতের এবং অবশিষ্ট 40 সারি হবে অন্য সব জাতির। 72 কাতার প্রসঙ্গে যে হাদিস বর্ণিত হয়েছে তাতে কিয়ামতের দিনের কথা বলা হয়নি, বরং দুনিয়াতে বিভক্তির কথা বলা হয়েছে। একাধিক সাহাবি থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশাদ করেছেন, নিশ্চয়ই বনি ইসরায়েল ছিল 72 দলে বিভক্ত আর আমার উম্মত হবে 73 দলে বিভক্ত, এই সব দলই হবে জাহান্নামে একটি দল ছাড়া। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন সেই শ্রেণীটি কারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা আমার ও আমার সাহাবাদের মত ও পথ অনুসরণ করবে তারা। সুতরাং মানুষ নিজকর্ম ও কর্মপন্থার আলোকে ইহকালে 73 শ্রেণীতে বিভক্ত হওয়ার হাদিসটিকে অনেকে তালগোল পাকিয়ে আখিরাতের বেলায় ফিট করেন, যা সুস্পষ্ট বিভ্রান্তি।